বর্তমানে আমাদের সকলের যে জিনিসটা প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ তা হলো পারফেক্ট স্কিন অ্যাচিভ করা। পারফেক্ট ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝাই? পারফেক্ট ওয়ার্ডটা দিয়ে আমরা এমন কিছু মিন করি যে জিনিসে কোনো ধরনের খুঁত বা কোনো ধরনের কমতি থাকবে না। সেই রকম ভাবে চাচ্ছি আমাদের স্কিনটাকে। আমরা চাই আমাদের স্কিনে কোনো ধরনের ডার্ক স্পট, হাইপার পিগমেন্টেশন, অ্যাকনে, পিম্পল, ডিহাইড্রেশন বা সানট্যানের সমস্যা না থাকুক। এরকম আরও কোনো ধরনের সমস্যাই না থাকুক, আমাদের স্কিনটা হোক একেবারে পারফেক্ট। আদৌ কি পারফেক্ট স্কিন পাওয়া সম্ভব? আর যদি পারফেক্ট স্কিন পাওয়া সম্ভব হয় তাহলে কি কি করতে হবে পারফেক্ট স্কিন অ্যাচিভ করার জন্য? সব কিছু আলোচনা করব আজকে ভিডিওতে, তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চল জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। পারফেক্ট স্কিনের কনসেপ্টটা আসলে কি? পারফেক্ট স্কিনের কনসেপ্ট অনুযায়ী আমরা এমন এক ধরনের স্কিন চাইছি যে স্কিনে কোনো ধরনের টেক্সচার থাকবে না, বা টেক্সচারটা থাকবে একদম স্মুথ। স্কিনে কোনো ধরনের ফেসিয়াল হেয়ার থাকবে না, কোনো ধরনের হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকবে না, কোনো ধরনের ওপেন পোর্সের সমস্যা থাকবে না, পোর্সগুলো ভিজিবল হবে না, স্কিন থাকবে অনেকটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট, হোয়াইট এবং গ্লসি, শাইনি। বলতে গেলে একদম স্বপ্নের পারফেক্ট স্কিন। কিছুটা এই ধরনের স্কিনকেই পারফেক্ট স্কিন বলা হয়ে থাকে। নিশ্চয় আপনি এখন পারফেক্ট স্কিনের এই পারফেক্ট পিকচারটি দেখে হাসাহাসি করছেন, তবে হাসতে পারেন, সমস্যা নেই। কিন্তু যে ধরনের পারফেক্ট স্কিন আমরা মিন করে থাকি সেটা কিন্তু কিছুটা এরকমই দাঁড়ায় যে আমরা চাচ্ছি আমাদের স্কিন এরকম হয়ে যাক। তবে হিউম্যান স্কিন কি কখনো এরকমটা হতে পারে? একদমই না। সো আপনি যদি ভেবে থাকেন আপনি পারফেক্ট স্কিনটা অ্যাচিভ করতে পারবেন, সেটা আপনার ভুল ধারণা। কারণ মানুষের স্কিন তৈরি হয়েছে এমনভাবে, এতে থাকবে টেক্সচার, বিভিন্ন ধরনের টেক্সচার থাকবে, বিভিন্ন ধরনের স্কিন টাইপস থাকবে, বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমস থাকবে, স্কিনে ফেসিয়াল হেয়ার থাকবে, হাইপার পিগমেন্টেশন থাকবে, পোর্স থাকবে, পোর্সগুলো ভিজিবল হবে। হিউম্যান স্কিনটা অনেকটাই ইমপারফেক্ট। তবে তার মানে এই না যে ইমপারফেক্ট হওয়া খারাপ কিছু, আর আমাদেরকে এই ইমপারফেকশনের সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। কারণ পারফেকশন বা একদম পারফেক্ট হওয়া কোনো দিনই সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। এই সব কিছুর পর ফলাফল এই দাঁড়াচ্ছে যে আপনি কখনোই কোনো কিছু করার মাধ্যমে পারফেক্ট স্কিন অ্যাচিভ করতে পারবেন না। তবে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ক্লিন, ক্লিয়ার এবং হেলদি স্কিন অ্যাচিভ করা। ক্লিন, ক্লিয়ার আর হেলদি স্কিনের কনসেপ্টটা আবার কি? ক্লিন, ক্লিয়ার আর হেলদি স্কিন হলো সেই ধরনের স্কিন যেই ধরনের স্কিনে আপনার ইমপারফেকশন থাকবে, তবে আপনার স্কিনটা থাকবে অনেকটা ভালো এবং সুন্দর। বলতে গেলে একদম নিখুঁত স্কিন না, তবে অনেকটা ভালো স্কিন। আর এটাই হচ্ছে ক্লিন, ক্লিয়ার এবং হেলদি স্কিনের কনসেপ্ট। এখন নিশ্চয়ই ভাবছেন এত কিছু তো মাথায় ঢুকছে না। বুঝিয়ে বলছি, স্কিন কেয়ার হলো ত্বকের যত্ন নেওয়া, তা আবার সঠিক উপায়ে সঠিক প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। আর সঠিক উপায়ে সঠিক প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনি ক্লিন, ক্লিয়ার, হেলদি স্কিন অ্যাচিভ করতে পারবেন। এক্ষেত্রে স্কিন কেয়ার করার জন্য আপনাকে যেই যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রথমেই আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনাকে সঠিক প্রোডাক্ট ইউজ করতে হবে। চাইলে আপনার স্কিন প্রবলেমস অনুযায়ী পিন পয়েন্ট করে সঠিক প্রোডাক্ট আপনি চুজ করে নিতে পারেন। স্কিন কেয়ারের যে বেসিক রুলসগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে স্কিন কেয়ার করার ক্ষেত্রে। স্কিন কেয়ারের যে স্টেপসগুলো আছে সেইগুলো চেষ্টা করবেন কমপ্লিটলি ফলো করার জন্য। স্কিন কেয়ার করার ক্ষেত্রে এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে আপনার স্কিন কেয়ারটা হবে একদম নিখুঁত। হ্যাঁ, স্কিনটা আমাদের নিখুঁত না হলেও স্কিন কেয়ারটা কিন্তু নিখুঁত করা যেতেই পারে। তাই যারা যারা ক্লিন, ক্লিয়ার আর হেলদি স্কিনের স্বপ্নে এখন দেখা শুরু করছেন, এই ভিডিওটি দেখার পর থেকে তারা অবশ্যই চেষ্টা করবেন তাদের স্কিন কেয়ারটাকে একদম নিখুঁত বা পারফেক্ট রাখার জন্য। কারণ স্কিন কেয়ার যদি ঠিকভাবে করা হয়ে থাকে তাহলে আমাদের স্কিনটা থাকবে অনেকটা ভালো। কারণ কখনোই ভুলে যাবেন না, ইমপারফেকশনস তো আসবেই, স্কিনে স্কিন প্রবলেমস দেখা দিবে, তবে সেগুলোর সাথে কোপ আপ করতে পারেন এবং স্কিনটাকে ভালো রাখতে পারেন শুধুমাত্র স্কিন কেয়ার করার মাধ্যমে। স্কিন কেয়ার করার সময় চেষ্টা করবেন ন্যাচারাল ও অর্গ্যানিক প্রোডাক্টের সমন্বয়ে স্কিন কেয়ার করার। কারণ কনভেনশনাল উপাদানের সমন্বয়ে স্কিন কেয়ার করলে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব ভোগ করতে হতে পারে। যে কোনো ধরনের অর্গ্যানিক উপাদান অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন এআর অর্গ্যানিকের পেজে। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এআর অর্গ্যানিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।